হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য কি? হাদিস এবং সুন্নার মধ্যে কি পার্থক্য? এ নিয়ে অনেকেই আধা জল খেলে নেমেছেন, যে কেউ কেউ যে হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য করতেই হবে, আবার কেউ কেউ দুইটাকে একেবারে না একই শব্দ, কোনো পার্থক্য না, এটাও আবার বলে থাকেন। হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য কি? প্রথমত কিছু মানুষ আছে যারা বলে যে দুটোর মধ্যে বিরাট পার্থক্য, এটা আগে উল্লেখ করি। একদল মানুষ মনে করে থাকে হাদিস এবং সুন্নার মধ্যে বিরাট পার্থক্য। হাদিস হচ্ছে রসুলের বাণী, আর সুন্না হচ্ছে যেগুলি আমলি, যেগুলি আমল করা যায়, আর বা যেগুলি আমল করা যায় না এগুলি হাদিস হিসেবে থাকবে। এই জাতীয় ব্যাখ্যা আমাদের সালফেসারেন কখনো করেন নাই, এগুলি পরবর্তী লোকেরা কেউ কেউ করেছে, পরবর্তী কেউ কেউ করেছে, আগে কেউ করেন, সালফরা কোনোদিন এটা করতেন না। তারা হাদিস বলতে সুন্না বলতে, সুন্না বলতে হাদিস বলতেন, হাদিস বুঝতেন। আপনি এই জন্য দেখবেন সুনানের কিতাব সমূহ আছে, কিতাব সুনান ইবনে মাজা, সুনান তিরমিজি, সুন্নার কিতাব এগুলো, এগুলো সুন্না, সুনান ইবনে মাজা, সুনান তিরমিজি, সুনান ইমাম আহমদ ইবনে হাম্বল, সুন্না আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, সুন্না ইবনে আবি আসম, সুন্না আবি দাউদ, সুন্না আবি দাউদ, সুন্না নামে মানে শত কিতাব আছে, ছোটো ছড়া মিলে বিভিন্ন আকিদের কিতাবও সুন্না লেখা হয়েছে। তো সুন্না নামে যেগুলো লেখা হয়েছে এগুলিতে হাদিস নেই, সবগুলি হাদিস আছে, যেগুলো আমলই নেই, রসুল সাহেব বলেছেন কাজ করেন নাই। তাহলে যারা বলে সুন্না নামে শুধুমাত্র ওগুলিকে বোঝা, যেগুলো আমলিগুলি, এটা ঠিক বলেন নাই। কারণ সুন্না নামে কিতাব লেখা হয়েছে, এগুলিতে হাদিসও আছে, কথাও আছে, আমলিও আছে, যেগুলো রসুল কোনোদিন আমল করে না সেগুলিও আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি গিয়েছিল যে ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে আমরা যে অল্প পানি নিয়ে যাই, আমরা যদি কোনো সমুদ্রে যাই সেই সমুদ্রের পানি দিয়ে উজু করতে পারবো কি না, রসুল কী বলেছেন? হুয়া তাহুরু মা হু আল হাইলু মাইতে তু, তার পানি পবিত্র এবং তার মরা জিনিসও খাওয়া যাবে, অর্থাৎ সমুদ্রের মরা জিনিস, উপরের মরা জিনিস সমুদ্রের মূল্যে নয়, সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে যেমন মাছ এই জাতীয় জিনিসগুলো, তো সেগুলো তিনি খাওয়া যাবে বলছেন আল হাইলু মাইতে তু হালাল। সেখানে আপনি দেখেন এটা কিন্তু রসুল নিজে খান নাই, রসুল কিন্তু নিজে সমুদ্রের উপর যাইয়া উজু করে আসেন নাই, মুখে বলেছেন শুধুমাত্র। এখন আপনি কি সুন্না এবং এটা কি সুন্না বলবেন? না, অবশ্যই সুন্না, কারণ এটা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব হাদিসের কিতাবে আসছে, এটা সুন্না, সুন্না। তো এটা সুন্না হলে আপনি সুন্নার হাদিসের মধ্যে কী পার্থক্য করছেন? এরকম পার্থক্য তো হাদিসে আসে নাই, তাহলে এরকম পার্থক্য আপনি করবেন না, বা এরকম হাদিস সর্বসাধারণ করেন নাই। এই পার্থক্য পরবর্তীরা কেউ কেউ করেছে, আমি তো অস্বীকার করছি না, পরবর্তী এবং অনেক পরবর্তী, বিশেষ করে যারা এই অষ্টম নবম শতাব্দীর মধ্যে যারা আসে তারা এই পার্থক্য কেউ কেউ উল্লেখ করেছেন। এটা আসলে কোনো সত্যিকারের পার্থক্য নয়, কারণ হাদিস এবং সুন্নার মধ্যে মৌলিকভাবে আসলে মৌলিকভাবে পার্থক্য নেই। যেই পার্থক্যটা আছে একটা জিনিস, সেটা হচ্ছে হাদিস এবং সুন্না, হাদিস বলতে সাধারণত কথা, কাজ এবং অনুমোদনকে বোঝায়, আর সুন্না বলতে রসুলের সিরত সুরতকেও বোঝায়, অর্থাৎ রসুলের যে সমস্ত আখলাক ছিল সেগুলিও সুন্নার ভিতরে পড়ে। রসুল যে সমস্ত ইয়া ছিল সুন্না, খালকিয়া এবং খুলকিয়া যেটাকে বলা হয়, সৃষ্টিগত যে বৈশিষ্ট্য সেগুলো সুন্নার অন্তর্ভুক্ত, এবং রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো সুন্নার অন্তর্ভুক্ত, এটা বলা হয়। হাদিস বলতে সাধারণত এগুলিকে উল্লেখ করা হয় না। তারপর দেখা যাবে, আমরা দেখি যে হাদিসের কিতাব সেগুলিতে সুন্নার উল্লেখ আছে, এর অর্থ হচ্ছে হাদিস বলতে ওইটাকে অস্বীকার একেবারে নো করা হয় না, তবে এটাকে ভাগ করেছে পরবর্তীরা, মুহাদ্দিসিনরা এবং অসুলিরা ভাগ করেছে। মুহাদ্দিসিনরা সুন্না বলতে পছন্দ করেন, তারা সুন্না বলতে এগুলি সবগুলিকে বুঝান, আর অসুল হাদিস বলতে তারা আলাদাভাবে শুধুমাত্র যেগুলো রসুলের কথা, কাজ এবং অনুমোদনকে বুঝেন, আর যেগুলি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সৃষ্টিগত বৈশিষ্ট্য এগুলিকে তারা আলাদা সামাইল নাম দিয়েছেন মুহাদ্দিসিনরা। আর অন্যরা সেটাকে, যারা অসুলি আছে, তারা এভাবে ভাগ করেছে যে সুন্না আমলিয়া, সুন্না যেগুলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং কথা অনুমোদন এগুলি হচ্ছে হাদিস, আর যেগুলো রসুল্লাহ সাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং সাথে সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সৃষ্টিগত বৈশিষ্ট্য এগুলি তারা সুন্নত বলে থাকেন। এটা একটা অতিরিক্ত জিনিস, যেটা পার্থক্য, এটার মধ্যে আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না। এই জন্য যারা আহলুস সুন্নাহ তারা আসহাবুল হাদিস, যারা আসহাবুল হাদিস তারা আহলুস সুন্নাহ। এই সুন্নার মধ্যে পার্থক্য করা যায় না, এগুলির মধ্যে পার্থক্য করার অর্থ হচ্ছে আমরা বিভ্রান্তি ডেকে আনা, এটা যেন কখনো না করি। যারা এগুলি করবে তারা আসলে ভুল পথের উপর আসে। এই জন্য কোনো সলফে সালিনকে আপনি দেখবেন না তারা সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য করে নাই, তারা হাদিসের কিতাবে সুন্নাহ নিয়ে আসছেন, সুন্নার কিতাব দিয়ে হাদিস নিয়ে আসছেন, এরা এর মধ্যে কোনো পার্থক্য করে নাই, এবং এটা দ্বারা তো এটাই বুঝতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, দেখেন রসুল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, এগুলি সুন্নার কিতাবে নিয়ে আসছে। রসুল হাদিস বলেছেন মান হাদাসানি হাদিসান ওয়ায়ার আন্নাহু কাদাবা ফি ফাকাত ফালি তবা মাকাদু মিনান নার, যে ব্যক্তি জেনে শুনে আমার উপর কোনো হাদিস বর্ণনা করবে এবং সে দেখে যে মিথ্যা বলছে, জাহান্নামে যেন তার বাড়িঘর করে নেয়। হাদিসে আসছে, এটা হাদিসে সুন্নাহ, এটা কারণ এটা 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 হাদিসে সুন্নার কিতাবে আসছে। সুতরাং এগুলির মধ্যে এই জাতীয় পার্থক্য যারা করে থাকেন তারা সঠিক কাজটি করেন না,
এগুলি হচ্ছে পরবর্তীদের বিভিন্ন বানোয়াট কাহিনী কর্মকাণ্ড, এগুলির মাধ্যমে তারা যে জিনিসটা করতে চাচ্ছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ উপর আমল করে কিছু হাদিসের উপর আমল করবেন, কিছু হাদিসের আমল ছাড়বেন, এই বুদ্ধি করে তারা হাদিসের সুন্নাহ মধ্যে পার্থক্য করে থাকেন। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এসেছে সুন্নাহ হোক, সুন্নাহ নাম দেওয়া হোক বা হাদিস নাম দেওয়া, আপনি যেটাই দেন না কেন, তার কথা, কাজ, অনুমোদন, তার চারিত্রিক বৈশিষ্ট্য, সৃষ্টিগত বৈশিষ্ট্য যদি আমাদের আমল করার মতো কিছু থাকে সবগুলি আমল করতে হবে, সবগুলি মেনে নিতে হবে, কোনোটাকেই বাদ দেওয়া যাবে না, কোনোটাকেই হাদিস বলে কথা বলে বাদ দেওয়া যাবে না, সবগুলিকেই আমলযোগ্য হিসেবে মনে করতে হবে। যে নাম আপনি যেটাই দেন না কেন আমল করতে হবে, আপনি হাদিস এবং সুন্নাহ যে নামে দেন না কেন, হাদিস এবং সুন্নাহের মধ্যে এই পরিবেশগত এই পার্থক্যটা আসলে আমরা পরবর্তীদের মধ্যে দেখেছি, কেউ কেউ করেছেন, খুব কম লোক, কিন্তু এটা হচ্ছে বর্তমানে খুব প্রচলিত একটি ধারা, প্রচলিত একটি ধারা, নাউজবিল্লাহ, এই জন্য এটাকে মানা যাবে না কখনো নয়। সুন্নাহ এবং হাদিসের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নির্দেশ করা যাবে না, সুন্নাহ এবং হাদিস সবগুলি যেই বলেছে না, কেউ বলে থাকেন যে অমুক সাহেবের সুন্নাহ বলে সাহেবের সাহেবে হাদিস, এটা অর্থ এই কথা উদ্দেশ্য না, এটা হচ্ছে তিনি আমরা যেটা বলি যে একজন মানুষ সুন্নতের উপর আমল করে কিন্তু হাদিসের কিতাবের উপর তার জ্ঞান কম, এটা বলা হচ্ছে তিনি, এইটা বলা হচ্ছে, এইটা উদ্দেশ্য। এখানে বলা হয়ে থাকে সুফিয়ান ইবনে উয়াইনা মালিক এবং আরেকজন সম্পর্কে, তিনজন সম্পর্কে আউজাই সম্পর্কে জিজ্ঞাসা করেছে অমুক কী, অমুক কী, অমুক কী, তো একজন উত্তর দিচ্ছেন যে অমুক হচ্ছেন সাহেবের সুন্নাহ, অর্থাৎ তিনি বুঝেন, তিনি জিনিস বুঝেন, তবে হাদিসের ক্ষেত্রে তার অবদান কম, আরেকজন হচ্ছে সাহেব হাদিস অর্থাৎ হাদিস নিয়ে গবেষণা করেন, আরেকজন হচ্ছে তিনি এরকম এভাবে তিনি বলেছেন, অর্থাৎ এক একজন এক এক গবেষণার ফিল্ডকে আলাদা করা হচ্ছে, সেটাতে তিনি আমল এটা বুঝেন আমল করেন, এটাকে তারা সাহেব সুন্নাহ এটা উল্লেখ করেছেন যে তিনি আমল বেশি করেন, তিনি বেশি বেশি করে কাজ করতেন, যেটা হাদিস যেটা পাইতেন এটার উপর আমল করতেন, কিন্তু হাদিসের যে ধারা যেটা হাদিস সংরক্ষণের ধারার মতো কাজ, হাদিস একজনের কাছে প্রসার করে বেড়ানো, কথা বলা, বর্ণনা করা, যেটা রাসূলুল্লাহ দোয়া করেছেন যাদের জন্য নদরুল্লাহ ইমরান সামা মিন্নি মাকালাতান ওয়াহা ও আদা কামা সামিয়াহা ফারুব্বা হামিল ফিকহিন গায়র ফকির রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকা মিনহু, আল্লাহ তাআলা তার চক্ষু তাদের মুখকে সুব্রজল করে দেন, যারা আমার হাদিসকে শুনবে তারপর সেটা পৌঁছে দিবে, এই জাতীয় পৌঁছতে পারেন, অর্থাৎ এত বড় হাদিসের খাদেম হিসেবে বিবেচিত হন, এটা বলার উদ্দেশ্য, এটা বলার উদ্দেশ্য, কিন্তু তিনি ফেকে দিয়েছেন, অর্থাৎ তাকে আরও বড় উদ্দেশ্য যে তিনি আমলি জিন্দগিতে খুব বেশি আমল করেন, একটা হাদিস পাইলে আমল শুরু করে দেন, তিনি হাদিসের জমা করার চিন্তা করেন নাই, এটা হচ্ছে এই কথা বলার উদ্দেশ্য, এখানে কখনো পার্থক্য করা মূলত উদ্দেশ্য না, কেউ কেউ এটা তারা ভুল বুঝতে পারে, যে এটাকে এটা এই সন্দেহটাকে আমরা চেষ্টা করলাম যে এটাকে বুঝাতে যে এটা সন্দেহ হবে, এটা ভুল ভুল বলো তো হাদিস এবং সুন্নাহ একই কোনো পার্থক্য নাই, কেউ যদি এইভাবে পার্থক্য করেন যে এটা আমল করা যাবে হিসেবে সুন্নাহ, আমি যদি আমল করা নাই এটা হাদিস, তাহলে ঠিক বলেন না কথাটা, এটা কখনো ঠিক হতে পারে না, আপনি এটাতে উদাহরণ দিলেই বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা কি সুন্নাহ না আমল, যদি কোনো দাঁড়াবলে আমলি হতো আমলি হয়ে যায় তাহলে সবাইকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিব, হ্যাঁ নিষেধ নাই, যদি কোনো কারো অসুস্থ থাকে যে অবস্থা থাকে যে অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, তাহলে সুন্নাহর উপর আমল করতে হয়, তাহলে হাদিস এবং সুন্নাহ দুটোর উপর আমল করতে হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না, এটা আশা করি আপনি বুঝে আসছে।